ফিতরার পরিমাণ যেগুলি আমাদের যে হাদিসগুলি আলোচনা করি তাতে চলে এসেছে। শেখ বলছে ফাওয়া সাউন বে সাইন নবী, সেটা হবে এক সা, আর সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে সা এক ধরনের কাঠা বা পাত্র, এক সময় দাঁড়িপাল্লাতে খাদ্যদ্রব্য ওজন হইতো না, কাঠাতে, পাত্রতে, আড়িতে, ধামাতে এগুলোতে ওজন হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি মানে খাদ্যদ্রব্য কাঠা বা একরকমের পাত্র হইতো, সেগুলিতে ওজন করা হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যে সায়ের প্রচলন ছিল সেটা দিয়ে দিতে হবে। সুতরাং এখানে ইরাকের সা ঢুকাইলে হবে না, মজহাবের গোড়ামি করি তা আমাদের ইমাম সাহেব তো ইরাকবাসী, কুফাবাসী, সুতরাং কুফা ইরাকের সা নিয়ে আসবেন, সে সা হয়ে যাচ্ছে একটু বড়, চার সের হয়ে যাচ্ছে, সুতরাং সেটা একসা দিলে তো মেলা আমাদের বেশি লেগে যায়, আবার সুতরাং সেটাকে আধসা নেওয়ার জন্য আবার সামদেশে চলে যাবেন, আর সামদেশে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করলেন যে গমের দাম তো অনেক বেশি, খেজুরের চাইতে দ্বিগুণ, সেই জামানাই ছিল, এখন তো না, এখন বিপরীত, সুতরাং যদি কেউ গম আধসা দিয়ে দেয় তাহলে সেটা একসা খেজুরের মূল্য চাইতে কম না বেশি হয়ে যায়, সুতরাং আমি মনে করি যে আধাসা গম দিলেই চলবে। এখন এই আধাসাটা নিলেন সামদেশ থেকে, আর সায়ের যে মাপটা নিলেন সেটা ইরাক থেকে, আর মদিনার ইসলামের কোনো পরোয়া করলেন না, এমন করবেন না, এটা ভুল কাজ। এইরকম কাজ একজন দিনদার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আন্তরিক মহাব্বত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন মানুষ কখনো এই কাজ করবে না এবং এটা বরদাস্ত করে নেবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই একসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সায় এক সায় কত হবে এই নিয়ে ওজনে পার্থক্য রয়েছে, কেউ কম বলেছেন, কেউ বেশি বলেছেন 2.5 থেকে 3 কেজি, তবে সতর্কতামূলক 3 কেজি দিয়ে দিলে সবচাইতে ভালো। আর সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই 3 কেজির ওপর আমল আছে, এটা করেন, একটু বেশিও যদি হয় তাহলে আপনি আল্লাহর কাছে সেটা অতিরিক্ত নফল সাদাকার সওয়াব পাবেন, কম করার চেষ্টা করবেন না, সেটা বেশিই করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।